হ্যালো বন্ধুরা আপনার যদি ভোটার কার্ড হারিয়ে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে তাহলে আপনাদের নাম দিয়ে সেই ভোটার কার্ডে সমস্ত তথ্য দেখে নিতে পারবেন বা বের করেও নিতে পারবেন বা কিভাবে সেই সমস্ত তথ্য নিজের মোবাইল ফোনের মাধ্যমে বের করে নিতে পারবেন তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো চলো ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে একটারিখে ভিডিওটা সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হলে প্লিজ সেটা সাবস্ক্রাইব করে দেবে আর যা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সরাসরি গ্রম বা গুগলে কোনো বা গুগল এসে লিখে সার্চ করবেন এনভিপিএস লিখে সার্চ করব সরাসরি আপনাদের কাছে এরকমটা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ভোটার সার্ভিসিং পোর্টাল এখানে আপনাদেরকে টাচ করতে হবে চলুন আমি টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পর সরাসরি এরকম মেন্টার ফেস্ট হবে ভোটার কার্ডের যে অফিসার সাইড সেই সাইটে আপনারা সরাসরি পৌঁছে যাবেন তারপর আপনাদেরকে এখানে টাচ করতে হবে সার্চ ইন ইলেকট্রিক রোল বলে জব সেন্টার দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে টাচ করতে হবে চলুন আমি টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পর সরাসরি আপনাদের কাছে এরকম ইন্টারফেস্ট হবে এখান থেকে দেখুন ফার্স্টেই লেখা আছে এখানে যেতে বাই আপনারা টাচ করেন তাহলে দিকে নাম্বার এখান থেকে দিয়ে দেখতে হবে এবং এখান থেকে সাজ বাই এপিং হবে চলুন আমি এখানে টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পর সরাসরি আপনাদের কাছে এরকম ইন্টারফেস্ট হবে এবং আপনারা এখান থেকে যে ব্যক্তি দেখতে যান সে ব্যক্তির নাম অবশ্যই এখানে তার নামটা অবশ্যই বসিয়ে দেবেন এখানে তার অবশ্যই নামটা দিয়ে দেবেন এবং এখানে নামটা দেওয়ার পর or এখান থেকে আপনার যে ভোটাগারের নামটা ছিল সেই নামটা অবশ্যই বসিয়ে দেবে তারপর এখান থেকে তার পিতার নাম বা এখান থেকে হাজব্যান্ডের নামটা অবশ্যই দিয়ে দেবেন তারপর এখান থেকে তার ইয়ার বয়সটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জেন্ডার অবশ্যই এখান থেকে তার জেন্ডারটা অবশ্যই সিলেক্ট করে দেবে ফিমেল হলে ফিমেল ইমেল হলে ইমেল এবং তারপর এখান থেকে স্টেটটা অবশ্যই আপনাদের যে স্টেটটা রয়েছে সেই স্টেটটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট আপনাদের যে ডিস্ট্রিক্টটা রয়েছে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনারা যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভাটি অবশ্যই করে দেবেন তারপর নিচেই এখানে এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে চলুন আমি এখানে সমস্ত কিছু ফিল আপ করে নিচ্ছি ফিল আপ করে নেওয়ার পর এখানে টাচ করতে হবে চলুন আমি এই সাচে টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পর সরাসরি আপনাদের কাছে এরকম এন্টারফেস্ট হবে এখান থেকে দেখুন আপনাদের যে ভোটার কার্ডের নাম্বারটা সেই নাম্বারটা অবশ্যই এখানে শো করছে এবং তারপর এখান থেকে তার নামটা অবশ্যই এখানে শো করছে তারপর এখান থেকে তার ইয়ার তার এখান থেকে ফাদারের নেন তারপর এখান থেকে স্টেট তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন আপনার যে ভোটার কার্ডের তথ্য খুব সহজে এভাবে পেয়ে যাবেন তারপর আপনারা যদি খুব ভালোভাবে দেখতে হলে আপনাদের এখানে ভিউ ডিটেলসে টাচ করতে হবে টাচ করে দেওয়ার পর সরাসরি আপনাদের কাছে এরকম এন্টারফেস্ট হবে এখান থেকে দেখুন প্রথমে আপনাদের স্টেট তারপর এখান থেকে আপনাদের কোন বিধানসভার অন্তর্গত এভাবে আপনারা এখান থেকে নাম এখান থেকে তার ভোটার কার্ডের নাম্বার এখান থেকে তা আপনারা খুব সহজে এখানে দেখে নিতে পারবেন আমরা যদি ভোটার কার্ড হারিয়ে যায় তাহলে আপনাদের এই ভোটার কার্ডের নাম্বার দিয়ে খুব সহজেই আপনারা ভোটার কার্ডটি ডাউনলোডও করে নিতে পারবেন এভাবে আপনাদের নিজের মোবাইলে ফোনের মাধ্যমে খুব সহজেই দেখে নিতে পারবেন ভোটার কার্ডের সমস্ত তথ্য